हेलो बंधुरा वेलकम टू माई चैनल। कैमन आছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো এবং সেফ আছো। আজকে ভিডিওটা পার্টিকুলার আমার সেই সমস্ত বন্ধুদের জন্য নিয়ে এসেছি যাদের স্কিনে সারা বছর অ্যাকনি, র্যাশ, পিম্পল, ব্লেমিশে সেই ধরনের প্রবলেম লেগে থাকে। স্কিনে সেরকমভাবে কিচ্ছু ইউজ করতে পারো না, যা ইউজ করো তারই উল্টো রিয়েকশন হয়, স্কিনটা লাল হয়ে যায়, ইরিটেশন, রেডনেস, ইচিনেস, এর সঙ্গে অ্যাকনি পিম্পলের প্রবলেম দেখা যায়। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানাও, দিদি আমার স্কিন টাইপটা এক্সেসিভ আর একটু সেন্সিটিভ, আমি কোন নাইট ক্রিমটা ইউজ করব, দিদি আমার স্কিনে প্রচুর ব্রণ বেরিয়ে গেছে, আমার জন্য কোন নাইট ক্রিমটা বেস্ট হবে? ডিয়ার, তোমাদের এত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি চলে এসেছি, তাই বলবো আজকে ভিডিওটাকে কোনোভাবে স্কিপ না করে একটু এন্ড অবধি দেখো, কারণ আজকে আমি এমনই একটা স্পেশাল ডিআই বা হোমমেড নাইট ক্রিম দেখাবো যেটা অনলি ফর অনলি টু সেন্সিটিভ স্কিনের জন্য। তাহলে চলো গিয়ে দেখে নিই ওই স্পেশাল ডিআই বাই নাইট ক্রিমটা তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন পড়ছে। মেনলি সবই ঘরের কিচেন বেস ইনগ্রিডিয়েন্টসই লাগবে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। সো লেটস রোল। বন্ধুরা, অয়েলি টু সেন্সিটিভ স্কিনের জন্য স্পেশালি এই ডিআইওয়াই হোমমেড নাইট ক্রিমটা তৈরি করতে আমাদের এখানে লাগছে কিছু নিম পাতা, যেগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। নিম পাতা কিন্তু অ্যাকনি প্রোন স্কিনে ভীষণ ভালোভাবে ওয়ার্ক করে। এবার একটা মিক্সি জারের মধ্যে আমি ওই নিম পাতাগুলো নিয়ে নেব। নেক্সট আমি এতে অ্যাড করব 1 থেকে 1.5 কাপ জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখো আমাদের তো পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে একটু স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নেব, কারণ আমাদের এখানে লাগবে পিওর নিম জুসটা। এবার একটা বোলের মধ্যে আমি নেব 1 থেকে 2 চামচ অ্যালোভেরা জেল, অল্প একটু হলুদ গুঁড়ো মানে কস্তুরি হলদি, 2 থেকে 3 চামচ ওই নিম পাতার জুসটা। নেক্সট এতে অ্যাড করব অল্প একটু গ্লিসারিন দিয়ে খুব ভালো করে আমি ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে মিক্স করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআইওয়াই হোমমেড নাইট ক্রিম। বন্ধুরা, এটা এমনই একটা নাইট ক্রিম যেটা তুমি মার্কেটে খুঁজে কোথাও পাবে না, কারণ আমি এর মধ্যে দিয়েছি পিওর হলুদ গুঁড়ো, পিওর নিম পাতার রস, যেটা ভেতর থেকে আমাদের স্কিনটাকে পিউরিফাইন করবে, অ্যাকনি পিম্পলগুলোকে কিন্তু একদম পুরোপুরি রিমুভ করে দেবে। তাই খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে তুমি এটাকে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে। তোমরা এটা অনেকটা তৈরি করে ফ্রিজে রেখে রেগুলার ইউজ করবে। আর তার আগে ফেসটাকে ক্লিন করা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, আর তার জন্য তোমরা ট্রাই করতে পারো মামাআর্থের এই টি ট্রি ফেস ওয়াশটা। বন্ধুরা, এটা অ্যামেজিং একটা ফেস ওয়াশ যার মধ্যে দেওয়া আছে টি ট্রি আর নিম, যে দুটো ইনগ্রিডিয়েন্টস আমি তোমাদের আগেই বলেছি আমাদের স্কিনটাকে একদম ক্লিয়ার করে তুলবে। অ্যাকনি পিম্পল প্রোন স্কিনের জন্য কিন্তু এটা ভীষণ ভালোভাবে ওয়ার্ক করে। গাইস, তুমি যদি একটা ভালো ফেস ওয়াশ খোঁজো স্পেশালি সেন্সিটিভ স্কিনে, তাহলে বলবো এটা একবার অবশ্যই ট্রাই করতে পারো। মামাআর্থের প্রত্যেকটা প্রোডাক্ট ন্যাচারাল প্রোডাক্ট, কোনো ধরনের হার্মফুল কেমিক্যাল, ব্যাড প্রিজারভেটিভ, প্যারাবিন, SLS, সিলিকন কিচ্ছু ইউজ করেনি। এটা ভীষণ ভালো একটা ফেস ওয়াশ গাইস, যেটা জেন্টালি আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করবে, আমাদের স্কিনটাকে প্রপারলি নারিশমেন্ট করবে। খুব ভালো করে এই ফেস ওয়াশটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর টাওয়াল ড্রাই করে তোমাকে অ্যাপ্লাই করতে হবে ময়শ্চারাইজার। আর ময়শ্চারাইজার হিসেবে আমি তোমাদের রেকমেন্ড করবো অ্যাজ এ ডে ক্রিম তোমরা ইউজ করতে পারো মামাআর্থের টি ট্রি অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা। বন্ধুরা, এটার মধ্যে কোনো ধরনের এক্সট্রা অয়েল নেই, যেটা অয়েলি টু সেন্সিটিভ স্কিনে ভীষণ ভালো একটা অপশন। তাই বলবো তোমরা এটা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। আমি তো এটা রেগুলার ইউজ করি অ্যাজ এ ডে ক্রিম। এই ক্রিমটা এতটাই লাইট ওয়েট যেটা সঙ্গে সঙ্গে আমাদের স্কিনের মধ্যে পেনিট্রেট হয়ে যায়, স্কিনে কোনো অয়েলি ভাব, কোনো স্টিকি ভাব আনে না। আর তোমরা এই প্রোডাক্টগুলো ইজিলি মামাআর্থের অ্যাপ থেকে ডাইরেক্ট কিনতে পারো, কারণ মামাআর্থ কিন্তু নিজস্ব একটা অ্যাপও লঞ্চ করেছে যেখানে তোমরা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। শুধু BH2021 এই কুপন কোডটা অ্যাড করো, সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ এক্সট্রা 20% ডিসকাউন্ট। এছাড়াও তোমরা এই প্রত্যেকটা প্রোডাক্ট অ্যামাজন, নাইকা, পার্পল থেকে অর্ডার করতে পারো। বন্ধুরা, মামাআর্থ কিন্তু প্লাস্টিক পজিটিভ আর ইন্ডিয়ান ব্র্যান্ড। এভরি টাইম ইউ বাই ফ্রম দেম দে উইল লিঙ্ক ইউর অর্ডার অন দ্য ওয়েবসাইট টু এ ট্রি দ্যাট দে প্ল্যান। দ্য এক্সট্রা জিও লোকেশন, পিকচার অ্যান্ড দ্য স্পেস অফ দ্য ট্রি উইল বি সেন্ড টু ইউ। তাহলে বন্ধুরা, তোমাদের সমস্ত ধরনের কনফিউশন আমি কাটাতে পেরেছি। কোন নাইট ক্রিমটা ইউজ করবে দেখে নিয়েছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার প্রত্যেকটা ফ্রেন্ডস, ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল।